এবারে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের লাহুতারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে অপসারিত করল তৃণমূল কংগ্রেসের সদস্যরা, যাকে ঘিরে আজ আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। জানা গিয়েছে এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 16টি। গত পঞ্চায়েত নির্বাচনে 16টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 9টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4টি আসন, 2টি আসন পেয়েছিল কংগ্রেস এবং 1টি আসন পেয়েছিল সিপিএম, যার জেরে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভিত্তিতে বোর্ড গঠন করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের পর গত 19 জুলাই এই পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে ছিলেন তৃণমূল কংগ্রেসের 4 জন সদস্য, বিজেপির 2 জন সদস্য, কংগ্রেসের 2 জন সদস্য এবং সিপিএম এর 1 জন সদস্য। এই 9 জন সদস্যের সম্মতিতে আজ ব্লক প্রশাসনের উপস্থিতিতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়ে যায়, যার ফলে এই পঞ্চায়েত বর্তমানে হাতছাড়া হলো বিজেপির। এই যে প্রধান আমি তো বিজেপি নই, কাজে দিচ্ছি না জনসাধারণের কি ভালো দেব, ভালোর জন্য আমি প্রধান বানালাম, কাজে দিচ্ছি না দেখি জনসাধারণ কি ভালো দেব, তার জন্য অনাস্থা আপনার টিএনসির দিকে গেলেন। বিধিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।